ইন্ডাস্ট্রির কিছু লোকে না খুব বেশি ফাটছে, কারণ দেখছি কালকে দেখলাম যে ওই রানা সরকার যা তা খুশি লিখে চলে যাচ্ছে জিদ্দার নামে, এই এই ওই 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 যা তা খুশি লিখছে, নেগেটিভিটি লিখছে জিদ্দার নামে। আবার আজকেও দেখলাম আবার একটা নেগেটিভিটি নিয়ে চলে যাচ্ছে জিদ্দার নামে। সত্যি কথা বলতে জিদ্দা এইসব আলবার লোককে পাত্তা দেয় না, ঠিক আছে? জিদ্দা নিজের কাজ নিজে করে যায়, ঠিক করে এসব। সত্যি কথা বলতে জিদ্দা এই জন্যই না বাংলা ইন্ডাস্ট্রির সাথে না খুব একটা কাউকে দেখতেও পাওয়া যায় না, এবং শুধু তিনি কাজ নিয়েই ব্যস্ত থাকে। তো এটা একটা ভালো রিলেশন সত্যি। এদের সাথে ঘুরে কোনোদিনও ওপরে যাওয়া যাবে না, সেটা জিদ্দা বুঝে গেছে। জিদ্দা যা করছে এদের কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু এরা যাই করুক জিদ্দা কিন্তু এদের কাজ নিয়ে কোনোদিনও কিছু বলেনি, আর এরা নেগেটিভিটি কথা বললেও এই জিদ্দা এসব কানও দেয় না। তো এরা যা পাচ্ছে করুক, ঠিক আছে? তো এদেরকে জবাব দেবে আমাদের জিদ্দাই, তার কাজের মাধ্যমে জবাব দেবে। মুখ দিয়ে কোনোদিনও জবাব দেয় না আমাদের জিদ্দা, কাজের মাধ্যমে দেখিয়ে দেয় যে এইভাবে জবাবটা দেওয়া যায়। তো এই হচ্ছে অবস্থা। তো অনেক কিছু নেগেটিভিটি করছে, তো দেখা যাক করুক, আরও ফাটবে, আরও অনেক কিছু ফাটানোর জন্য আসছে জিদ্দা আগামী সোমবার। এই কালকেই আসছে সোমবারে উইদ্যা গানটা, যে গানটা নাকি এর দুর্দান্ত হয়েছে, বিশাল রকমভাবে শ্যুট করা হয়েছে গানটা, তার লিরিক্সগুলোও কিন্তু দুর্দান্ত। তো উইদ্যা যে গানটা আসছে ভাই, যখনই আসবে না সবার ফেটে যাবে, পুরো পুরো সবার ফেটে যাবে বল। তো বিশাল রকম কিছু একটা আসতে চলছে বাংলাতে প্যান ইন্ডিয়া লেভেলের। তো সেই টিজারটা তো আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন, টিজারটা ইতিমধ্যেই এটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে বস। কী আর বলবে, জাস্ট টিজার, 30 সেকেন্ডের একটা টিজার, কোনো লিরিক্স নেই, শুধু জাস্ট একটা মিউজিক ছাড়া হয়েছে। তো এটাতেই কাঁপিয়ে দিচ্ছে পুরো গানটা। এলে কী হবে, কালকেই আসছে সেই গানটা। যারা সব আজে বাজে জিদ্দার নামে লিখছে না, এই যে আমাদের ইন্ডাস্ট্রিতেই লোক ওইসব সিনেমা মিনেমা করে চলে তো না, আর কেউ দেখেও না, তো এই রকম কথা বলছে। জিদ্দা তো এদের নামে কিছু বলিনি, এরা মানে উল্টে জিদ্দার নামে কথা বলছে, কী বলবি, কিছু বলার নেই। তো জাস্ট এইটাই বলার, তাদের থেকে যতটা দূরে থাকো এটাই ভালো হবে সবার। তো তবে এই যে নেগেটিভটা করছে জিদ্দার, নেগেটিভটা একটু বেশি হওয়াও ভালো, কারণ দেখা গেছে যে নেগেটিভটা যত ভেবেছে মানুষ ঠিক তার উল্টোটাই হয়েছে। এই যে নেগেটিভ, অনেকেই ভাবছে যে চেঙ্গিস প্যান ইন্ডিয়া লেভেলে কোনো কিছু করতে পারবে না, আমাদের ওই নেগেটিভভাবে পোস্ট করছে এই যে কিছু ইন্ডাস্ট্রির লোক, যে এই বাংলার সুপারস্টার বাংলার অভিনেতাদেরকে কে চেনে, ইন্ডিয়ার বাইরে কেউ চেনে না, কে যাবে দেখতে দেয় সিনেমা। তো সেইগুলো ওরা চিন্তাভাবনা ধরে রেখে দিয়েছে যে আমাদের জিদ্দার চেঙ্গিস কিন্তু বিশাল রকম একটা ফ্লপ হতে চলেছে, জিদ্দার কোনো যায় আসে না, জিদ্দার টিভি রাইটস থেকেই উঠে যাবে আর আমাদের বাংলা বক্স অফিস থেকেই সিনেমা সব ব্লকবাস্টার হয়ে যাবে, জিদ্দার জাস্ট ছেড়ে দিয়েছে আমি মনে করি। আর সিনেমাটা যত টাকায় কামাক, যতটুকুই যত কোটি টাকায় কামাবে পুরোটাই কিন্তু প্রফিট। তো জিদ্দার কিছু যায় আসে না, আর জিদ্দার কিছু যায় আসে না বলে না সালমান খানের মতন সুপারস্টার সাথে না একসাথে রিলিজ দিয়েছে। এই রিলিজটা দেওয়া না সবার দম থাকে না। আমাদের সাউথেও তো বড় বড় সুপারস্টার আছে, সাউথের কথা ছেড়েই দিলাম, আমাদের তো হিন্দি ইন্ডাস্ট্রিতেও তো বড় বড় সুপারস্টার আছে, তারা রিলিজ করতে ভয় পায়। তারা যখনই দেখছে যে সালমান খানের সিনেমা আসছে এক মাস পিছিয়ে নেই ডেট, বুঝলে? এইসব শিক্ষা নাও, ঠিক আছে? এসে আচমকায় কাঁপাবো মুম্বাই, পাঁচাবো স্বপ্ন, প্রফিট হোক বা লস হিজ দ্য বস, ঠিক আছে? তো সেই বস হয়েই আসছে আবার জিদ্দা। সেই বসের যে টাইটেল ট্যাকটা দেখেছিলাম সবাই কাঁপিয়ে দিয়েছিল, সেই ভিলেনের রোল থেকে শুরু করে বিশাল রকমভাবে একটা অ্যাটিটিউড স্টাইলে একটা গান এসেছিল, সেই ধরনের একটা গান আসতে চলেছে উইদ্যা। তো সেই গানটার অপেক্ষা সবাই থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যাদের ফাটছে তাদের আরও বেশি ফাটানোর কাজ জিদ্দা করে চলেছে, আগামী দিনে আরও করবে, এটাই বলার ছিল।